টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ইমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে, তো তোমরা যুদ্ধ করতে না? যদি এক বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই এক বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে, করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছ, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। আর তোমরা যদি আমার সংগ্রাম না করতা তাহলে বোধহয় আমি গণবাহিনী, মুজিব বাহিনী, আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন, সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধহয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারতাম। আরেকটা কথা বলতে চাই, বুট্টু সাহেব বড় নারাজ হয়ে গেছে। তিনি যে আমার রিকগনিশন দেয় তার সঙ্গেই তিনি কাট করে দেন। আমার মনে হয় শেষ পর্যন্ত হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল, রইল না। বোধহয় শ্রীমানের সেই অবস্থাই হবে। সুখে থাকো, সুখে থাকো, আমি তোমাদের আশীর্বাদ করি, সুখে থাকো বুট্টু সাহেব। তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই, তোমার জালেমদের বিরুদ্ধে আমার যথেষ্ট বলা রয়েছে। 23 বছরে আমার মা বুড়ে রক্ত শোষণ করে নিয়েছো, 23 বছর পরে আমার মানুষের বুকে রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছো, 23 বছর পরে আমার মা বোনকে গুলি করে হত্যা করেছো, 23 বছরের পরে তুমি আমার মা বোনের উপর পাশাপি অত্যাচার তোমার সৈন্যরা করেছো। তবুও আমি চাই যে তোমরা সুখে থাকো, আমাদের সুখে থাকতে দাও। তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ আমাদের হতে পারে না। তুমি রিয়েলিটি মানে নাও, তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও। কারণ তোমার অর্থনৈতিক অবস্থা আমি জানি, 12টা তোমার বেজে গেছে, 7 কোটি লোকের বাজার আর তোমার নাই, 7 কোটি লোকের কলোনি তোমার আর নাই, বৈদেশিক মুদ্রা অর্জন করার অবস্থাও তোমার নাই, সৈন্যবাহিনীতে শতকরা 70% খরচ করো আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, ওই দিকে নজর দাও বন্ধু, এদিকে তোমরা চিন্তা করো না, নিজের কথা ভাবো, পরের জন্য আর চিন্তা করো, তোমার লাভ নাই ভাইরা আমার। তাই তোমাদের আমি ধন্যবাদ জানাই, এবং কষ্ট নিশ্চয়ই তোমাদের খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোমরা কি কষ্ট করেছো, আমি বুঝতে পারি, আমি নিজেও ভুক্তভোগী। পাহাড়ের মধ্যে থেকেছো, না খেয়ে কষ্ট করেছো, 2 মাস 3 মাস পরের মধ্যে একদিন তোমরা মাছ মাংস খেতে পারো নাই, এমনকি তোমরা কোনোদিন পেট ভরে ভালো করে ভাত খেতে পারো নাই, তোমাদের গায়ে একটু কাপড় পর্যন্ত ছিল না, তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করেছো, জায়গায় জায়গায় সৈন্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছো। তোমাদের আমি কি দিয়ে কি তোমাদের আমি আমার ভালোবাসা জানাবো, বুঝো? তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি, আর তুমি আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো। তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও আমি চিরদিন তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না।